সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোকেয়া শখের রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। দর্শক, আমি আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে গার্লিক চিকেন ভুনা অথবা গার্লিক চিকেন কষা। খুবই অল্প সময়ের মধ্যে এটা রান্না করা যায় এবং খুবই টেস্টি একটা খাবার। চলুন দেখে আমরা কিভাবে রান্না করব। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমি চুলায় একটা ডেকচি বসিয়েছি, ডেকচিটা গরম হয়েছে। আমি তেল দিচ্ছি পরিমাণ মতো, একটা মুরগি রান্না করতে যতটুকু তেল লাগে আমি তেল দিচ্ছি। এখানে দুইটা দারচিনি, একটা বড় এলাচ, দুইটা ছোট এলাচ, স্টার, আর এখানে গোলমরিচ আর লবণ, লং আছে। এটা গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি এখানে এক বাটি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি এক টেবিল চামচ রসুন দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ আদা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা। এটা একটু আমি নেড়ে নিচ্ছি, একটু কষিয়ে নিব যাতে আদা রসুনের স্মেলটা একটু কমে আসে। জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ। হলুদ গুঁড়া এক চা চামচ। মরিচ গুঁড়া যার যার পছন্দ মতো, আমি এখানে দেড় চা চামচ নিয়েছি। আমি এখানে টমেটো, ফ্রোজেন টমেটো রেখেছিলাম আমি তরকারিতে দেওয়ার জন্য, এটা দিচ্ছি আমি এক টেবিল চামচ। মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর উপরে নির্ভর করবে তরকারিটা কেমন হবে, কত টেস্টি হবে। মশলাটা যদি মজা হয় তাহলে তরকারিটাও অনেক মজা হবে। ভালো করে কষানো হয়েছে। এই যে আমি একটা মুরগি নিয়েছি রেগুলার সাইজ করে কেটে, এটা এখন দিয়ে দিচ্ছি। এটা আমি এখন ভালো করে কষিয়ে নেব। মুরগি থেকে পানি বের হবে, আমি এখন একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিচ্ছি, চুলার আঁচটা আমি একটু কমিয়ে দেব, তাহলে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেওয়া যাবে। এভাবে আমি কষিয়ে নিব, কাটা দিয়ে দিচ্ছি, একটু পরে পরে এসে কষিয়ে নিব। আমি মুরগির ঢাকনাটা উঠিয়েছি, এটা কষানো হচ্ছে, আমি অনেক ভালো করে এটা কষাবো। এটা যেহেতু এটা গার্লিক চিকেন ভুনা অথবা গার্লিক চিকেন কষা, কষিয়ে নিতে হবে, নাহলে এটা মজা হবে না। আমি একটু পরে পরে এসে এটা কষিয়ে নেব, আবারও ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, মাংসটা কষানো হয়ে গেছে, এই যে
কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ হওয়ার মতো একটু পানি দেব। এক কাপ পানি দিচ্ছি। আরো আধা কাপ পানি দিচ্ছি। এখানে আমি কয়েকটা রসুন নিয়েছি ছিলে, যেহেতু গার্লিক চিকেন ভুনা বা চিকেন কষা, সেটা এখন আমি রসুনটা একটু বলক আসলেই দিয়ে দিব। এখন একটু বলক চলে আসছে, দিয়ে দিচ্ছি। এই যে আমি মাংসটা ঝোল দিয়েছি বলক আসতে, এটা একটু পরে হয়ে যাবে, এটা আমি একদম ভুনা করব। রসুন দিয়েছি, এই যে রসুন, মাংসটা এখন এই পর্যায়ে আছে। আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর একটু পরে আমি ঝোলটা একটু কমলে আমি এটা নামিয়ে নেব। এখন একটু ঢেকে দিব, ঢেকে দিচ্ছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে দর্শক, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। হয়ে গেল খুবই মজার গার্লিক চিকেন কষা অথবা গার্লিক চিকেন ভুনা। এটা এখন আমি নামিয়ে দিশে ঢেলে পরিবেশন করলাম।